আমরা বলে দিতে চাই, আমরা প্রথম থেকে যে বলছি যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, আমাদের যে পাঁচ দফা দাবি যার জন্য আমরা রাজ্য কলেজের দাবি দিয়েছিলাম, সেটা প্রত্যেকটা সত্যি আজকের এই গ্রেপ্তারি প্রমাণ করে দেয়। এই সন্দীপ ঘোষ, এই তারা টানার ওসি, এদের শুধু কোথায় বাধা? এরপর মাননীয় মুখ্যমন্ত্রী নিজের বাড়ির দরজার বাইরে এলেন। আমরা যে বৃষ্টি ভেজা 34টা ছেলে মেয়ে ওখানে দাঁড়িয়েছিলাম 3 ঘন্টা ধরে, 2.5 ঘন্টা ধরে, তাদেরকে উনি বললেন যে দেখো এগুলো তো সম্ভব নয়, এসো ভেতরে এসো, বৈঠক না হোক, চা খেয়ে যাও। আমরা বৈঠক করতে গেছিলাম, আলোচনা করতে গেছিলাম, নিজেদের সদিচ্ছা দেখাতে গেছিলাম, কিন্তু তারপর কি হলো? উনি এসে বললেন যে দেখো আমার কাছে স্বচ্ছতার মানে হচ্ছে দুপক্ষে একটা মিটিং হবে, মিটিং এ যখন খুশি তুমি বেরিয়ে যেতে পারো, কিন্তু আমাদের যে মিনিটস লেখা হবে সেই মিনিটসে দুপক্ষে সাইন থাকবে। আমরা তখন 3.5 ঘন্টা ওখানে বৃষ্টি ভেজার পর ওনার এই সদিচ্ছাকে সম্মান দিতে বললাম যে ঠিক আছে ম্যাডাম, যদি এটাই আপনার স্বচ্ছতার ধারণা হয় এটুকুতেই আমরা রাজি। এই কথা বলার পর কি বলা হলো জানেন? স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, এই কথা জানাতে আমরা 10 মিনিট দেরি করেছিলাম, উনি বললেন যে আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করে ফেলেছি, আর আমরা নাকি ওয়েট করতে পারবো না। আমরা তো আলোচনা করতে গেছিলাম, আমরা আবার বলেছি যে আলোচনাই করতে চাই। এখন কি মনে হচ্ছে বলুন তো, যে একটু আগে এই যে আমাদের সহকর্মী তার রেপ এবং মার্ডার কেসে এই যে সন্দীপ ঘোষ এবং তারা থানার ওসি গ্রেপ্তার হয়েছে, এই খবরটা ওনারা পেয়েছেন, তাই ওই মিটিং করার? আমরা বলে দিতে চাই, আমরা প্রথম থেকে যে বলছি যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, আমাদের যে পাঁচ দফা দাবি যার জন্য আমরা রাজ্য কলেজের দাবি দিয়েছিলাম, সেটা প্রত্যেকটা সত্যি আজকের এই গ্রেপ্তারি প্রমাণ করে দেয়। এই সন্দীপ ঘোষ, এই তারা থানার ওসি, এদের শুধু কোথায় বাধা? এই স্বাস্থ্য ভবন, এই পুলিশ কমিশনার, তাদের যে পদত্যাগের দাবি, এই যে ডিএমই ডিএইচএস এর যে পদত্যাগের দাবি, প্রত্যেকটা যে ন্যায্য আজকে প্রমাণ হয়ে গেল আবার করে। আমরা বলে দিতে চাই, আজকে 35 দিন ধরে আমরা বিচারের জন্য রাস্তায় আছি, আরো 35 দিন আমরা বিচারহীন অবস্থা থেকে বিচার পাওয়ার জন্য রাস্তায় থাকতে পারি, কেননা আমাদের কথা একটাই, দালালি না, দালাল।